যিসকলে চ'লাৰ পেনেলৰ কাৰণে অনলাইন এপ্লিকেশ্যন কৰিছিল সেইসকলৰ এপ্লিকেশ্যন এপ্ৰুভ হৈছে নে ৰেজেক্ট হৈছে বা এতিয়া চ'লাৰ পাবলৈ আপোনালোকক কি কৰিব লাগিব আজি এইটো ভিতৰত কমপ্লিট ডিটেইলছত আপোনালোকৰ সৈতে আলোচনা কৰিবলৈ গৈ আছোঁ গতিকে আহক জানি লওঁ চ'লাৰ পেনেল পাবলৈ প্ৰথমতে আপোনালোকক এইটো ৱেবছাইটত আহিব লাগিব পি এম চূৰীয়া ঘৰ ডট জি অ' ভি ডট ইন ইয়াৰে ডা ডাইৰেক্ট লিংক ডিছক্ৰিপশ্যনত দিয়া থাকিব ঠিক আছে এইটো ৱেবছাইটত অহাৰ পিছত ইয়াতে চাব আপুনি এপ্লাই ফৰ ৰুট কেব ছ'লাৰ ইয়াতে আপুনি ক্লিক কৰিব তাৰপিছত ইয়াতে ৰেজিষ্টাৰ আৰু লগ ইন দুটা অপশ্যন পাব ইয়াতে লগ ইন হেৰাত ক্লিক কৰিব নাইবা ইয়াতে লগ ইন বুলি লিখা আছে ইয়াতে ক্লিক কৰিব ঠিক আছে মই ইয়াতে লগ ইন হেৰাত ক্লিক কৰিছোঁ ইয়াৰ পিছত ইয়াৰ পিছত এপ্লাই কৰোঁতে যিটো মোবাইল নাম্বাৰ দিছিল সেই মোবাইল নাম্বাৰটো ইয়াতে ফিল আপ কৰিব তাৰপিছত ইয়াতে কেপচা ফিল আপ কৰি ইয়াতে নেক্সটত ক্লিক কৰিব ঠিক আছে কেপচা বুজি নাপালে ইয়াতে চাব ক্লিক হেয়াৰ টু জেনেট নিউ ইমেজ ইয়াতে ক্লিক কৰি দিলে কেপচাটো চেঞ্জ হৈ যাব ঠিক আছে আপুনি বুজি যদি নাপায় বা কেতিয়াবা কেপচা নাহে এনেদৰে আপুনি চেঞ্জ কৰিব পাৰিব ঠিক আছে নেক্সটত ক্লিক করে দেওয়ার মোবাইল নম্বর ও টি পি আবার ইি ফিল আপ করে ডাইরেক্ট লগ ইনত ক্লিক করব ঠিক আছে লগিনত লগ ইনত ক্লিক করে দিয়ার পিছত এনেকা ধরনের ইন্টারফেস ইয়াতে আপনি ডাউনলোড করে এপ্লিকেশন রিসিভ ডাউনলোড ইয়াতে ইস্তে টকেন্ট ডাউনলোড করব তারপর ইয়াতে চাব ফিজিবিলিটি ইয়াতে এপ্রুভ হয়েছে ঠিক আছে এই যদি আপনার এপ্রুভ হয় ইয়াতে এপ্রুভ লিখা থাকবে আর যদি রেজেক্ট হয় ইয়াতে রিএপ্লাই একটা অপশন আছে ঠিক আছে যুসল রেজেক্ট হয়েছে রিএপ্লাই আছে মর যেহেতু ইয়াতে এপ্রুভ হয়েছে যিসকলৰ এপ্ৰুভ হৈছে সেইসকলে এটা কাম কৰিব ইয়াতে হেল্প ডকুমেণ্টছ বুলি লিখা আছে ইয়াতে হেল্প ডকুমেণ্টছত ক্লিক কৰিব তাৰপিছত ইয়াতে এগ্ৰিমেণ্ট উইথ ইস্ক'প এনেকুৱা ধৰণৰ লিখা আছে ইয়াতে ক্লিক কৰিব ক্লিক কৰি দিয়াৰ লগে লগে ইয়াতে এটা পাঁচটা পেজ থকা এটা পি ডি এফ ফৰ্ম ডাউনলোড হ'ব এই ফৰ্মটো আপোনাক ছেভ কৰিব লাগিব এই ফৰ্মটো যিয়ে যাৰ দ্বাৰা আপুনি যিটো চ'লাৰ পেনেল হয় চ'লাৰ পেনেল ইনষ্টল কৰিব বা লগাব তা এই ফর্মটা ফিল আপ করব ফিল আপ করে সিগনেচার লাগব ঠিক আছে সিগনেচার করার পিছত ইয়াতে আপলোড লাগিব মই এটু ডাইরেক্ট প্রিন্ট করে লৈছো ফর্মটা সেভ করার পিছত এটি আপনার আপনার এরিয়ার জি ভেন্ডর আছে অর্থাৎ আপুনি যার দ্বারা সোলার পেনেল ইনস্টল এটু খুজিব লাগিব ইয়াতে চাব এম প্যানেল ভেন্ডর্স ইন মাই এরিয়া ইয়াতে এটা অপশন আছে ইয়াতে আপুনি ক্লিক করে দিব ঠিক আছে ভেন্ডর সত ক্লিক লগে লগে এনেকুৱা ধৰণৰ অপচন আহিব ভেন্ডর নেম ইয়াতে চাব আদিত্য এনার্জি সলিউশন ইয়াতে বিভিন্ন ধৰণৰ ভেন্ডৰ দিয়া আছে সেইসকলে কি কৰিব আপোনাৰ ঘৰত আহি চলাৰ পেনেল ইনষ্টল কৰি দিব ঠিক আছে একো একোটা কোম্পানী হয় ইলেক্ট্ৰিচিটি ঠিক আছে চলাৰ সোলার প্যানেল আহি লগাই দিয়ে প্ৰথমতে আপোনাক কি চলাৰ পেনেল সোলার লগাৰ আগতে আপোনালোকে যিসকলে ওৱান কিলো অর্ডার কাৰণে এপ্লাই কৰিছে সেইসকলক ছিক্সটি থাউজেণ্ড বেংকত গৈ আপোনালোকক ড্রাফ কাট দিব ঠিক আছে ইয়াৰ পিছত আপনি ইনস্টল করার পিছত আপনি থাৰ্টি থাউজেণ্ড সাবসিডি হিসাবে বেংকত ঘূৰাই পাব একাউণ্ট নাম্বাৰ দিছে নাম্বার আপোনাক প্রথমতে থাউজেণ্ড প্ৰথমতে আপোনাক এটা আপনার কাটিব লাগিব অৰ্থাৎ অর্থাৎ পার ৱাৰ্ডত আপোনাক আপোনালোকক ছিক্সটি থাউজেণ্ড ড্রাফ কাটিব লাগিব ড্রাফ কটাৰ পিছত কি কৰিব আপোনাৰ ইয়াতে চাব আদিত্য এনার্জি সলিউশন বা এম প্লাস কে এন এইবিলাক প এইবিল ভেন্ডরক সৈতে আপোনালোকক কণ্টেক্ট কৰিব লাগিব কন্টেক্ট করি ইয়াতে সব ইমেইল আইডি দিয়ে আছে মোবাইল নম্বর দিয়ে আছে নাইবা ইয়াতে আপনি ইয়াতে আপনি সার্চ করবেন আপনার এরিয়ার যদি কোনো ভেন্ডর থাকে ইয়াতে মই সার্চ আছে ইয়াতে নাই এটা মেনুয়ালি বেলেগঠাই বেলে ইয়াতে ভেন্ডরে ই কন্টেক্ট ইয়াতে আপনি মোবাইল নম্বর ডাইরেক্ট ফোন করি আপনি পারে নাইবা ইয়াতে ইস্টেক্ট মি বলি লিখা আছে ইয়াতে ক্লিক করলে আপনি কন্টেক্ট ঠিক আছে আপনার কন্টেক্ট ইয়াতে আপনি পারে যে নাম্বার অফ ইনস্টলেশন কোন ভেন্ডরে কি সোলার ইনস্টল করেছে চাব পারে ইনস্টল করেছে বা লগাইছে ইয়াতে আপনি পারে প্রথম তো জিরো তারপর সেকেন্ড আছে ওয়ান টুয়েনটি ওয়ান এটা গোটেখিন ডিটেলস পারে এটা সব কন্টেক্ট মিট ক্লিক করে ইয়াতে সেন্ড হৈ যাব সেন্ড আর কেনসেল দুটা অপশন আহিব ইয়াতে আপনি যিকোনো এটা ভেন্ডর আপনার লগত আপোনাক কণ্টেক্ট কৰিব পাৰিব সোলার ইনস্টল করার পিছত ইয়াতে চলাৰৰ সৈতে সোলার আর মানুর সৈতে এটা ফটো আপলোড লাগিব আপলোড করার পিছত আপনার যিখিনি কমিশন বা অর্থাৎ সাবসিডি ছাবচিডিটো আপনার বেংক একাউণ্টত ক্রেডিট হৈ যাব ঠিক আছে প্ৰচেছ অটোমেটিক হৈ যাব তো এনেদরে আপনি সোলার পেনেল ঘৰত লগাব পাৰিব বা ইনস্টল পাৰিব ইয়াতে বুজি পাত কিবা অসুবিধা হলে কমেন্ট কমেণ্ট কমেন্ট করে পাৰে ধন্যবাদ